সুমন বলবে কিছু? এটা সুমন বলুক, প্রশ্ন বলে এসে জিজ্ঞেস করছি, তামিমের সঙ্গে কি অবিচার হলো? এমন প্রশ্ন যেন নান্নুর কাছে গতিময় বাউন্সার, ভয়ে স্ট্রাইক দিয়ে দিলেন বাশারকে। এই হলো প্রধান নির্বাচকের অবস্থা। সুমন বলবে কিছু? এটা সুমন বলুক। তখন তামিমের সিদ্ধান্ত নিয়ে ডেফিনেটলি আমাদের অনেক চিন্তা ভাবনা করতে, অনেক কিছু ভাবতে হয়েছে। অবিচারের ব্যাপারটা এটা মাথায় আসে, বাট ডেফিনেটলি আমরা চেয়েছি যে সুস্থ সবল তামিমকে পেতে। একটু ইঞ্জুরি কনসার্ন আছে আমরা সবাই জানি, সেটা আসলে বেশি মাথায় ছিল যে তামিম কতখানি সুস্থ থেকে আমাদের খেলতে পারবে। এটা নিয়ে আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত ভাবতে হয়েছে, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করেছি সবাই, যার জন্য আমাদের সিদ্ধান্তটা একটু দেরি হয়েছে। বাট মূল কনসার্ন সেটাই ছিল, ইঞ্জুরি কনসার্নটা বেশি মাথায় ছিল। তামিম ইস্যুতে নান্নু বাসার রাজ্জাকদের ব্যাখ্যা ধোপে টিকছে না, ভক্তরা চরম হতাশ। দল ঘোষণার পরদিনই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ প্রধান নির্বাচক নান্নুকে লিগাল নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স গ্রুপ। তাদের দাবি, হেড কোচ চান্ডিকাকে সরিয়ে বিশ্বকাপ দলে তামিমের অন্তর্ভুক্তি। বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স গ্রুপের পক্ষ থেকে আমরা আজকে নোটিশ ডিমান্ডিং জাস্টিস, একটি লিগাল নোটিশ আমরা পাঠিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং সিইওর কাছে। নোটিশটি বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ মাহমুদের পক্ষ হয়ে আমরা এটি পাঠিয়েছি। এটির বিষয় যেটি ছিল সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের হেড কোচ চন্দিরে হাতুরি সিং এর অব্যাহতি এবং দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে আসন্ন বিশ্বকাপে অন্তর্ভুক্তি করে আসন্ন বিশ্বকাপের ভরাডুবি ও ভাবমূর্তি রক্ষা করার জন্য নোটিশ ডিমান্ডিং জাস্টিস আমরা একটি লিগাল নোটিশ আজকে পাঠিয়েছি। আপনারা জানেন সাপোর্টাররা আছে বলেই বাংলাদেশ ক্রিকেট বেঁচে আছে। খেলাযোগ জেনেছে তিনজন বরাবরই লিগাল নোটিশ বুধবারই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে পৌঁছেছে, সাত দিনের মধ্যে জবাব দেওয়ার কথা বলা হয়েছে। সাইফুর রূপক, একাত্তর।